আসসালামু আলাইকুম। ঝটপট বিরিয়ানি কে কে রান্না করতে পারেন? আমি তো প্রায় রান্না করে ফেলি, আমার ছেলে মেয়ে যেহেতু বিরিয়ানি খুব পছন্দ করে, তাই আমি ঝটপট বিরিয়ানি মাঝে মাঝে রান্না করি। এখানে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব এবং এতে আমি ইউজ করেছি টক দই, তারপরে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং বিরিয়ানি মশলা, সাথে বাদাম বাটা। আমি সব মিশ্রণগুলো দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি ভালোভাবে, স্বাদ মতো লবণও দিয়েছিলাম, আর এই বিরিয়ানিতে আমি সর্ষের তেল ইউজ করছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ধরে কষাতে থাকবো এবং মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসের মধ্যে থেকে যে পানিটা বের হয়ে আসবে তাতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি আরেকটি পাত্রে পোলাওয়ের জন্য ঘি দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পোলাওয়ের চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি এবং মাংস প্রায় 2 থেকে 2.5 কেজির মতো হবে, আমি গোশটা একটু বেশিই দিয়েছি। এবার পোলাওতে আমি পানি দিব অর্ধেকটা, যতটুকু পানি লাগবে তার অর্ধেকটা দিব এবং চালটা হাফ সেদ্ধ করে রাখবো এবং মাংসটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা পোলাওর উপর বিছিয়ে দিব এবং উপর নিচ লেয়ার করে দিয়ে তারপর কিছুক্ষণ দমে রান্না করে নিব। মাংসটা পুরোটা দেওয়া হয়ে গেলে আমি মিশিয়ে নিচ্ছি চালের সাথে। আমি 2টি আলু দিয়েছিলাম, যেহেতু আমি আলু খুব পছন্দ করি তাই বিরিয়ানিতে আলু আমার ভালো লাগে, তাই আমি 2টি আলু দিয়েছি। এবং এবার আমি মেশানো হয়ে গেলে ঢেকে দিব 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে আমার রান্নার চেহারাটা ঠিক এরকম এসছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। আপনারা যারা চটপট বিরিয়ানি তৈরি করতে চান তারা আমার রেসিপিটি দেখে তৈরি করতে পারেন, এটা খেতে অনেক সুস্বাদু হবে এবং আপনার ছেলেমেয়েরা পছন্দ করবে। যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থতা কামনা করে পরবর্তী রান্না নিয়ে আবার চলে আসবো। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।